আয়কর রিটার্নের তথ্য মতে ইশরাত জাহান পাপড়ি মেসার্স বে ওয়াটার ওয়েস্ট কোম্পানির মালিক, স্বামী আবু বকর সিদ্দিক চাকরি শুরুর চার বছরের মাথায় স্ত্রী ইশরাত জাহান পাপড়ি যুক্ত হন লঞ্চ ব্যবসার সঙ্গে। তারপর থেকেই আশ্চর্যজনকভাবে বড় ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। এই কোম্পানির মালিকের নাম কি? সিদ্দিক সাহেব। সিদ্দিক সাহেব, ওই যে আবু বকর সিদ্দিক সাহেব। কটা লঞ্চ আছে আর এরকম? দুইটা। আরো দুইটা কোনটা কোনটা? রাজাংশ জিরো, রাজাংশ দশ। আর নাই লঞ্চ? ওনার নিজস্ব হলো এই দুটো লঞ্চ, রাজংশ আট, এই দশ আর সাত, আর দুটো তিনটা আছে পার্টনারশিপ। ওই সাতজন পাঁচজনের ভাগে টোটাল কয়টা লঞ্চ ওনার? এই ভাগে মিলে এলো কয়টা? এই বুড়া সারি। ওনার ওয়াইফের নামে নাকি লঞ্চ আছে অনেকগুলো? লঞ্চ ওনার ওয়াইফের নামে না, ওনার নামে হেতো কেমন কম। সিদ্দিক সাহেব ছেলেকে যে বিএডব্লিউটিআর কাজ করতেন, ওনার লঞ্চ কয়টা? সিদ্দিক সাহেবের লঞ্চ? সিদ্দিক সাহেবের লঞ্চ তিনটা। তিনটা কি কি? এই একটা রাজবংশ আট, আট আর বন্ধন একটা, বন্ধন পাঁচ, আর একটা আছে বন্ধন কত দিন? ও দশ বারোটা শুনছি আছে। আচ্ছা, এনে যাই আমি পুরের লোক যেগুলো আছে না হের করে দিকে ওই হের উঙ্গের মেয়ে যাই দিকে এই পুরের লোক। না আমি বিএডব্লিউডি পল্টন স্টে বাড়ি যে অংশ দশ, রাজাংশ সাত, রাজাংশ এক, ওই যে ইতি দেয় আপনার ওই ইলিশা, ইলিশা দিতেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা লঞ্চ আছে। 2020-21 অর্থ বছরে সবশেষ আয়কর রিটার্নের তথ্য বলছে ঢাকায় জমি, ফ্ল্যাট, কয়েকটি নৌযানের মালিক হিসেবে কয়েক কোটি টাকার মালিক তিনি। তবে পারিবারিক সূত্রে পাওয়া কৃষি সম্পত্তির মূল্য অজানা তার আয়কর নথিতে। আবু বকর সিদ্দিকের আয়কর নথির তথ্য মতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আছে পাঁচ কাঠার আরেকটি প্লট। সিদ্ধেশ্বরীর যে ফ্ল্যাটটি রয়েছে সেটিও তার নামে। তার এসব সম্পদের উৎস তাহলে কি? এসব বিষয়ে এবার আবু বকর সিদ্দিকের বক্তব্য জানতে মুখোমুখি হলাম তার সঙ্গে। তবে তিনি যে আবু বকর সিদ্দিক তা বেমালুম অস্বীকার করে গেলেন, ঠিক যেন নিজেকে নিজেই অস্বীকার। সরাসরি বললেন তিনি আবু বকর সিদ্দিক নন। বিকালে আপনার অফিসে আসতেছেন? আচ্ছা, আপনি বিকালে আসেন, সমস্যা নাই, তখন আমি সব পরিচয় দেব। তখন পরিচয় দেব, এখন কথা বলা যাবে না? আপনি যদি সে হন তাহলে তো হয়ে গেল, দেখা হইলো, কথা বলবো। আপনার সাথে বিকালে কথা হবে। আপনি কি আবু বকর সিদ্দিক স্যার? আবু বকর সিদ্দিক স্যার, চাকরিতে থেকে নামে হোক বেনামে হোক এভাবে ব্যবসায় জড়িয়ে পড়া কি আইনসম্মত? নিজের নামে হোক বা স্ত্রীর নামে হোক বা পরিবারের অন্য কোনো সদস্যের নামে হোক, যার নামে হোক সম্পদ, সেটি ব্যবসার সাথে জড়িত সম্পদ, ব্যবসার মূলধন বা ব্যবসার সম্পত্তি, এখানে ক্ষেত্রে জাহাজ যদি হয় হয়ে থাকে বা লঞ্চ যদি হয়ে থাকে, তাহলে সেটার মালিকানা তারা কিভাবে পেলেন? যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি কিভাবে পেলেন, তিনি যদি তার নামে হয়ে থাকে বা তার স্ত্রী কিভাবে পেলেন, সেটা কিন্তু খতিয়ে দেখার বিষয়। এটা কোনো রকেট সায়েন্স না। যদি স্ত্রীর কোনো বৈধ আয়ের সূত্র না থাকে তাহলে তিনি এই সম্পদের মালিক কেমন করে হলেন, সেটা কিন্তু তার স্ত্রীকে যেরকম জবাব দিতে আসতে হবে একইভাবে তার যদি সূত্র প্রতীয়মান হয়, যেমনটা খুবই স্বাভাবিক প্রতীয়মান হওয়া, এই এই মালিকানার সূত্র যদি হাজবেন্ড হয়ে থাকে বা যিনি কর্মকর্তার কথা বলা হচ্ছে তিনি যদি এটা হয়ে থাকেন এবং সেটা যদি প্রমাণিত হয় তার জন্য তিনিও জবাব দিতে তাকে জবাব দিতে আনতে হবে। মূল কথাটি হচ্ছে যে যেই বৈধ আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ যে ব্যক্তি আহরণ করুন না কেন, সেটি একজন কর্মকর্তা হোক বা একজন সাধারণ নাগরিক হোক, সকলের জন্য কিন্তু আইনগতভাবে একটি অপরাধ, দুর্নীতি,
ক্ষমতার ব্যবহার এবং এটি শাস্তিযোগ্য একটি অপরাধ। তিনি যদি স্বেচ্ছায় অবসরে গিয়েও থাকেন, তার মানে এই নয় যে অবসরের পূর্বে তিনি যে সম্পদের মালিক হয়েছেন, সেটা কিন্তু নয়। অবসর পরবর্তীকালীন সময় এবং অবসরের আগে যে সম্পদের তিনি মালিক হয়েছেন সেটি বৈধ হওয়ার সাথে তার সামঞ্জস্যপূর্ণ কিনা সেটি কিন্তু খতিয়ে দেখার এখতিয়ার রয়েছে সরকারের। যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেটি যদি তারা জেনে বা জেনে যদি সেটা সুরক্ষা দিয়ে থাকেন বা অবহেলা করে থাকেন, তাহলে সেটা যেরকম অন্যায় অগ্রহণযোগ্য একটি কাজ, অন্যদিক থেকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হিসেবে তাকে জবাবদিহিতার আয়ত্তে রাখাটাও কিন্তু তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব ছিল। যে এখানে শুধুমাত্র যার বিরুদ্ধে অভিযোগ গুলো তাকে তো অবশ্যই জবাবদিহিতার আয়ত্তে আনতে হবে, কিন্তু তাকে যারা সুরক্ষা দিয়েছেন, তাকে যারা সুযোগ করে দিয়েছেন, তাদেরকে জবাবদিহিতার আয়ত্তে আনতে হবে বলে আমরা মনে করি। দর্শক, এই ছিল সাবেক সরকারি কর্মকর্তা ও তার স্ত্রীর অঢেল সম্পদ নিয়ে এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন অনুসন্ধান ও সমাধান। বিদায় নিচ্ছি, আমি সাব্বির আহমেদ। আপনাদের চোখের সামনে ঘটে যাওয়া নানা অসঙ্গতি ও অনিয়ম নিয়ে কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন এটিএন নিউজের ঠিকানায়। আমরা আগামীতে সেসব বিষয় নিয়ে অনুসন্ধান করব। আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।